রসগোল্লা আনছো কোন দোকান দিয়ে মনু? এই তো এন্টি বাজার সালামুদ্দিক দোকান থেকে। সালামুদ্দিক দোকান মোগো বাড়ির সামনে রসগোল্লা এত সুন্দর এত গেদ জীবন জানি দুলা ভাই কি যে বলেন আপনি কিনে সময় রসগোল্লা আনছেন মিষ্টি তো আপনি কিনে সময় কিনেন নাই দোকানদার লোকের তো কালেকশন আপনার দুলা ভাই নাই এই জন্য আপনি তো বুঝতেই পারেন নাই যদি কালেকশন থাকতো দোকানদার গুলোকে তেসেন আপনি বুঝতে পারতেন যে মিষ্টি কোনটা বলে তাই না দুলা ভাই এবার কিরম কথাবার্তা কইতেছ তোর কথা শুনলে একাল মিষ্টি কল মহে গুনতে বাইরেই যেতে চাই মুই মনে হয় জীবনে মিষ্টি কিনি নিয়ে কদি এরকম কথাবার্তা কও কা ও দুলা ভাই ভুলে গেছি আপনি তো আমাদের বাড়িতে যখন আসছিলেন তখন একটু মিষ্টি আনছিলেন কিন্তু মিষ্টি তো আনেন নাই আনছেন জিলাপি আধা কেজি জিলাপি আনছিলেন মিষ্টি আনেন নাই হ্যাঁ কে বিয়াই আপনি কিন্তু আমার সামনে আমার বাইরে অপমান করতেছেন বুঝছেন মুই কিন্তু এ সহ্য করতে পারবো না লতার লগে লতার টান খাইছে তো মনে ব্যথা হয়েছে নেন নেন বিয়াই আপনি একটা মিষ্টি খান দেন হ্যাঁ মিষ্টি তো খামো কিন্তু কথা হয়েছে বিয়াই আপনি যখন আমাদের বাসায় আসছিলেন তখন তো আপনি মিষ্টি আনেন নাই তা আজকে কি মনে করে আপনি মিষ্টিটা আনছেন মিষ্টি যে আনমু সেদিন তো দুলা ভাইয়ের কথা বলার পরে দোকানদার যে আমারে কি সম্মান করছে এটা আপনারা কিভাবে বলবো এটা তো বোঝাই পারতেছি না এই কারণে দোকানদার বলতেছে যে তুমি উমুকে শালা দাও তুমি কি মিষ্টি নিয়ে যাও সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না আরে বিয়াইনি কিতা খবর আমের এই তো ভালো আপনারে তো মুই পুরো বাড়ি খুঁজে খুঁজে বেড়াইতেছে আপনার কোনো খবরই নাই হ্যাঁ কে তো বাপ দেখান কামনে মোর খুদা আমার বাপ দেখছেন কি আমার বাড়ির পাশে খালি মাইয়ারা খালি ডিস্টার্বি করে কি জ্বালা যন্ত্রণায় যে আসি মানে এটা বুঝানোর মতন না কি বলবো আপনার ও মোর সবার আল্লাহ এদিন মামুকে বাড়ির খবর করে মার কাছে আমার তো সেই একই সমস্যা বুঝছেন বিয়াই ওই যে বাড়িতে যখন বেরোয় না বুঝছেন ওই রাস্তায় যে কোলাগুন আছে না ওরা কি করে জানেন ওই মোড়ে কেউ চোখ টিভি মারে আবার কেউ ইশারা দেয় বুঝছেন সবাই বলে মুই নাকি বিশ্ব সুন্দরী বুঝছেন তাই নাকি বিয়াই আপনি জানেন না বিয়াই বুঝছেন ওই শাহরুখ খান আছে না শাহরুখ খান ঢাকাতে আইসে বুঝছেন ওই স্টেজ প্রোগ্রাম হয়েছে না তাখানে না মুই গেছিলাম বুঝছেন গেছি মতো মোড়ে না শাহরুখ খান খালি ইশারা দেয় বুঝছেন মোড়ে সেই পছন্দ করা করছে বুঝছেন কয়েক ফিট ডাকছে জানেন মুই যাই নাই বুঝছেন মোর খুদা এই কে শাহরুখ খান শাহরুখ খানের যে বন্ধু কি জানি নাম কি জানি নামটা ওই যে মায়াডার নাম জানি কি কারিনা কারিনা কাপুর সুপর কারিনা কাপুর সুপর উনি আমার প্রতিনিয়ত অল টাইম আমার মেসেজ দেয় কোন ধানো কি করব শুটিং সব সময় আমার ডিটেলস জানাইয়া দেয় আর তুমি দিছে শাহরুখ খান বন্ধু আমার অল টাইম মেসেজ দিতেছে ওই গাজীপুর আছে না শ্রীপুরে একটা শুটিং আছে আমার একটু আগেও মেসেজ দিছে যে শুটিং আছে জানো নি খবর রাখো খোলা গুনে বাহিয়ে ইন্ডিয়া এখন ওইনে বই আমার বোনের লাগে আবার টাঙ্কি করতে আসো বাজারে বই আমার বেড়ারা বেঙ্গলের মতো ধরছে এখন আবার আমার বুন্ডেরও বেঙ্গলের মতন ধরিয়ে পাইছো খারাপ তোমার কমে আইছি এ যাই এ তুই হরছু কি করলাম এ আট খোলা গুনে এরকম বাহিয়ে আনছো হ্যাঁ আমাকে বললে কোনো সমস্যা আছে লো আয় আমি আট খোলা গেছি মন তোর ব্যাপাককে আমার এরকম বেঙ্গলের মতন আপনাই ধরছে বাবাকে কয় আপনি হালা এডা নেছে উড়া নেছে এখন নেছো কি নেও না হ্যাঁ আমি বুঝবো কেমন তারা হ্যাঁ আমি এগুলো প্রুফ দিবো কেমন তারা না দুলা ভাই আমি তো তেমন কিছু আনি নাই আমি তো তেমন কিছু আনি নাই দুলা ভাই আমি এই অল্প হাফ কেজি জিলাপি আর আপনার 10 টাকার বাদাম
আর আধা কেজি আঙ্গুল ফুল আছে না, এগুলো আনছিলাম আর কি। তেমন কিছু আনি নাই, এইগুলা কি আবার বলা লাগে? আমি তো ওই বলছিলাম মনে হয় তো শুনতে পারি না, দুলা ভাই যখন বলছিলাম যে বইলা দেব, তারা যদি আপনি কি বলে বুঝতে পারি না, যাই নাই। পুরে উদ্বাক বেল তলায় জিতি আছে, বাড়ি আয়। ও কি বেল তলায় জিতি আছে না, বাড়ি আয়, এবার বাড়ি আয়।